নমস্কার বন্ধুরা, হেলদি বঙে আপনাদের সকলকে স্বাগত। শীত পেরোতেই বসন্তের অপেক্ষায় থাকে গোটা বাংলা, আর এই সময়টাতেই সজনে ফুল আর সজনে ডাঁটার জন্য অপেক্ষা করে থাকে ভোজনরসিক বাঙালি। বসন্ত আর গ্রীষ্ম ঢোকার এই ঋতু বদলের মাঝে ওষুধের মতো কাজ করে এই সজনে ফুল আর সজনে ডাঁটা। আজ আমি এই সজনে ডাঁটা দিয়ে কোনো রকম মশলা ছাড়া খুব কম তেলে একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। সজনে ডাঁটার তরকারি করার জন্য এখানে আমি একদম কচি কচি সজনে ডাঁটা নিয়েছি, তার সাথে গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি আর বেগুনকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে এক কাপ বেসন নিয়েছি আর এর মধ্যে অল্প একটু কালো জিরে দিচ্ছি আর তার সাথে স্বাদ মতো নুন দিচ্ছি আর তার সাথে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এতে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে টাইট করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বেসনটা ঠিক এই রকম টাইট হবে। এখন কড়াই তেল গরম করে বেসনটাকে ছোটো ছোটো বড়ার আকারে কড়াই দিয়ে দিচ্ছি। একসাথে যতগুলো বড়া দিয়ে তেলেতে ভাজা যায় ততগুলোই দিয়ে দিচ্ছি আর এইভাবে সব বেসনটাকে ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে দিচ্ছি আর বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। দু চামচ তেল কড়ায় রেখে বাকি তেলটা তুলে রেখেছি। এখন ওই তেলেতে হাফ চামচ মেথি ফোড়ন দিচ্ছি আর তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা 2 মিনিট ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনটা কড়ায় দিয়ে দিচ্ছি। বেগুনটাতে অল্প একটু নুন দিচ্ছি আর তার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেলে কেটে রাখা সজনে ডাঁটাটা কড়ায় দিয়ে দিচ্ছি আর বেগুনের সাথে সজনে ডাঁটাটাকে নেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। এরপর এতে টমেটো দুটোকে কেটে দিয়ে দিচ্ছি আর তার সাথে 4টে কাঁচা লঙ্কাকে ছেড়াই করে দিচ্ছি। তবে ঝাল বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। ডাঁটা বেগুনের সাথে টমেটোটাকে ভাজতে ভাজতে টমেটোটা যখন অল্প একটু নরম হয়ে আসবে তখন সেদ্ধ করা আলু, গাজর আর বিনসটাকে কড়ায় দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সব সবজিগুলোকে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। তারপর এতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর তার সাথে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছাড়া আর কোনো মশলাই এতে দেব না, কিন্তু মশলা না দিয়েও এই ডাঁটার তরকারির এত সুন্দর টেস্ট হবে না খেলে বুঝতে পারবেন না। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর তার সাথে স্বাদ মতো নুন দিচ্ছি। তবে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। সবজিটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লো করে একটা চাপা দিয়ে সবজিটাকে 3 মিনিট রেখে দিচ্ছি। 3 মিনিট পর সবজির মধ্যে ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে 1 চামচ চিনি দিচ্ছি। চিনি দিলে তরকারিটা মিষ্টি হবে না, কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। চিনিটা অবশ্যই দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা লো করে তরকারিটাকে 2-3 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। বড়াগুলো সিদ্ধ হয়ে বড়ার ভিতরে তরকারির রসটা ঢুকে গেছে আর তরকারিটাও মাখামাখা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর সব শেষে 1 চামচ ঘি দিয়ে তরকারিটা নেড়ে নামিয়ে নেব। এখন গরম গরম ভাতের সাথে কিংবা রুটি বা পরোটার সাথে এই পুষ্টিকর সজনে ডাঁটা তরকারি পরিবেশন করুন। এছাড়া সজনে ডাঁটার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায়, তেমনি আবহাওয়া পরিবর্তনের সময় ভাইরাসজনিত অসুখকে দূরে রাখে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে ভিডিওটা লাইক ও কমেন্টস করে জানাতে ভুলবেন না।